সাথে একটু কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমি বলি আচ্ছা ক্যামেরা বলো, আপনার একটু গল্প শোনার জন্য বা আপনার লাইসেন্স শোনার জন্য, আপনার লাইসেন্স চুরি শোনার জন্য মেয়েদের শুনে দেখলেন জুনিয়র মেয়েরা আছে জানো, আমরা এই কাজে আসবেন যাচ্ছি করতে নামছি, আপনি দেখছি যাচ্ছে একটু কথা শুনতে আমার সাথে সম্মান করি, কারণ আমি মেয়ে মানুষ না, আমার কথা শুনে বুঝতেছেন, আমাদের দেখে বুঝতেছেন, ঠিক আছে। তো কি বলবো, আপনার কাছে যদি হাতপাতি ভাবি নিয়ে যদি রাস্তাঘাটে বের হন, আমি যা যদি বলি কি ভাই আমাকে ব্যস্ত টাকা দেন, তখন অবশ্য আপনি দিবেন লজ্জায় ভাবি, কিন্তু হচ্ছে মনে মনে বলবে কি ভয় পায়, আমাদের নিজের কাছ থেকে মানুষ ভয় পায় দিচ্ছে, আমি চাই না ওগুলো সমাধান মানুষের সাথে থাকতে চাই, আমি থাকতে চাই না, খাতে চাই না, আমার শরীর বিক্রি করে আমি খাবো তাও ভালো, কিন্তু আমি মানুষের কাছে হাত পাচ্ছি না, সেটা আমার নীতি, সেটা হচ্ছে আমার কথা। আর কিছু বিশেষ করা থাকলে বলো, আসলে জটিলতা হয় না এইসব কাজে, অনেকে ঝামেলা করে না এইসব কাজ, কবে দেখেন কালকে এসে দেখেন মাছ লাইট মারেন, দেখেন মোবাইলের লাইটটা মারেন, মোবাইলের লাইট মারেন, তাকে মানুষ তাকায় থাকবে দূরের থেকে, মানে বাইরের বাইরের লোকের মতো চিন্তাই করি, পরে আমি ব্যাগ ধরছি একটা বাড়ি না এখানে, এখানে কালকের ঘটনা, কালকের ঘটনা আপনাদের না মানুষ ভয় পায় কাজ করে না, মানে দুইটা হিসাবে যদি এক জায়গায় দাঁড়ায় থাকে তাহলে আপনার হচ্ছে একটা ছেলে এসে ঢুকবে তার সাহস হয় না, ঢুকতে পারে না, মানে আমি কি শুরু করি, আমি কি শুরু করি, সেটা হচ্ছে বড় কথা। ধরেন আসবে কাস্টমার আসবে, তা আপনি যদি সঠিকভাবে সার্ভিস দেন না আপনার তাকে হয়ে গেল, এখানে প্রশাসনের লোককে বিশ্বাস করে না, যায় ঠিক আছে যেটা সত্য কথা নিতে পারবে, আমার আমার লাইফ আমার চলা যাবে মাত্র কিভাবে টাকা যারা আপনার সাথে এখানে সময় কাটাতে আসে ওদের সাথে কিভাবে থাকেন, 100 টাকা কতক্ষণ সময়, কতক্ষণ সময় কতক্ষণ পার হয় না, যতক্ষণ থাকছে ততক্ষণ পার কমপ্লিট হয় না, 100 টাকা দিয়ে হয় কাস্টমার কারা হয়, এখানকার কাস্টমার কারা হয় কি কোন ক্লাসের লোকজন হয় বলে দেখানো যায় আপনি বলেন, তাহলে ক্যামেরা ধরলে লাগবে না, আমি বললাম আমরা হিসু করতে নামছি সেটাই কৌতূহল যাচ্ছে, এটা তো আমাদের কাজ না, আপনারা কি কোথা খাচ্ছে এগুলা কি, এগুলা কি আমাদের টিভি চ্যানেলের কাজ, লাস্ট আপনার দেখে কৌতূহল যাচ্ছে, মায়া লাগে আপনার জন্য।
ভালো থাকবেন, হ্যাঁ, দোয়া করুন আমাদের জন্য।